সিলেটে বাস চাপায় সিলেট মহানগর পুলিশের এক উপকমিশনার ও এক অতিরিক্ত উপকমিশনার সহ ছয় পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। 15 ফেব্রুয়ারি ভোর রাতে সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের তেমুখী এলাকায় এ ঘটনা ঘটে। সুপারভাইজার ও চালকের সহকারী সহ বাসটি আটক করা হয়েছে। আহতদের মধ্যে এসএমপির উপকমিশনার আজবাহার আলী শেখকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। একই হাসপাতালে চিকিৎসাধীন আহত অন্যরা হলেন অতিরিক্ত উপকমিশনার সাদেক কাউসার দস্তগীর, বিমানবন্দর থানার সহকারী কমিশনার জহিরুল ইসলাম, ওসি নুনু মিয়া, এএসআই রেজাউল করিম ও গাড়ি চালক নায়েক হাবিবুর রহমান। সিলেট মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের তেমুখী নামক স্থানে চৌকি বসিয়ে এসএমপির উপকমিশনার আজবাহার আলী শেখের নেতৃত্বে অভিযান চালাচ্ছিল পুলিশের একটি বিশেষ দল, একজনকে আটকও করে। এ সময় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা রিয়েল কোচ নামে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ দলের সদস্যদের চাপা দেয়। এ সময় পুলিশের একটি ভ্যানও ক্ষতিগ্রস্ত হয়। কয়েকদিন বলতে আমাদের রাত্রি টাইম বিশেষ অভিযান চলছে। আমাদের নেতৃত্বে রাত অনুমান 4:30 দিকে এরা ওই যে সুনামগঞ্জ বাইপাস সড়কের যে তিমাতার ওখানে তারা অবস্থান করছিল, হঠাৎ করে সুনামগঞ্জ থেকে একটি বাসটা খালি ছিল রিয়াল পরিবহনে, তারা হঠাৎ করে তারা রাস্তা দাঁড়া অবস্থা তাদের উপরে উঠিয়ে দেয়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার সৌমিত্র চক্রবর্তী জানান, সবাই আশঙ্কামুক্ত আছেন, তবে সুস্থ হতে সময় লাগবে। যেহেতু মাথায় আঘাত, সেজন্য আমরা আইসিইউতে রেখেছি এবং অলরেডি ওনার জন্য আমরা একটি মেডিকেল 4 সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড করি এবং মেডিকেল বোর্ডের প্রতিবেদনও ওনারা সবাই দেখে আমাকে এসে ব্যক্তিগত আমাকে বলে গেছেন কার ওনার কন্ডিশন আশঙ্কামুক্ত আছে। আর বাকিদের ওনারা আশঙ্কামুক্ত, তবে যিনি কুমোরের হাড় ভেঙে গেছে ওনারও তো একটু বেশি দিন লাগবে। সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান আহত পুলিশ সদস্যদেরকে দেখতে যান। সম্মানিত অভিভাবকবর্গ এবং সম্মানিত সকল সাবেক, শুভকামনা জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠানের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। সবাই এমন হৃদয় বিদারক বক্তব্য রেখেছেন, স্কুল প্রতিষ্ঠা কীভাবে হয়েছে, আমাদের ছাত্ররা যদি সফলতা আনে পুরস্কার কীভাবে পাবে, সব বিষয়েই আপনারা বক্তব্য রেখেছেন।
তবে দুই একজন স্যার ও স্কুলের ছাত্রছাত্রীবৃন্দের বক্তব্যে আমি দেখি আমি আপ্লুত হয়ে গেছি। এক স্যার তো চোখের পানি ছেড়ে দিয়েছেন, সারারা তোমাদেরকে কেন শাসন করেন? তোমাদের ভবিষ্যতের জন্য তোমরা যাতে এগিয়ে যাও, তোমাদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়, এই জন্যই। হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিমনগর আইডিয়াল কিন্ডার গার্ডেন অ্যান্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতা শেষে 14 ফেব্রুয়ারি দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণের প্রধান শিক্ষক আল মাসুদ লোকমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষক আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর গোলাম মোস্তফা, সিসিমপুরের ম্যানেজার শফিউল ইসলাম ও সাবেক ছাত্রনেতা মির্জা ইকরামা।